পাগড়ি ব্যবহার ইসলামে বিধান কি? পাগড়ি ব্যবহার রসুলামের সুন্নত, ফেলের সুন্নত। তিনি পাগড়ি পড়তেন, সবসময় পড়তেন এরকম বোঝা যায় না, এই জন্য যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কখনো কখনো খালি মাথাই থেকেছেন। সহি মুসলিমে হাদিস আসছে, কিতাবুল জানাজার ভিতরে আছে, রসুল্লাহ মসজিদে বসে আছেন, 1500 জন সাহাবি আছেন, সাদ ইবনে ওবাদা অসুস্থ, একজন আনসারি লোক আসলেন, নবীজির সাথে কথা বললেন, নবীজি বললেন যে কাইফা আকুনা সাদ, আমাদের ভাই সাদ কেমন আছে? ওই লোকটা বলল সোয়ালে মোটামুটি ভালো। লোকটা চলে গেলে রসুল্লাহ বললেন মানে আউদু সাহাদান, সাহাদেককে দেখতে যাবে কি? সাহাবিরা সবাই উঠলেন। শব্দ আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাদের মাথায় কোনো কাপড় ছিল না, গায়েও কোনো কাপড় ছিল না, পায়েও কোনো জুতা ছিল না, আমরা শুধু লুঙ্গি পরে সবাই সাদকে দেখতে গেলাম। ওই অবস্থায় তারা মসজিদে বসেছিলেন। অন্য হাদিসে আসে মুসনাদে আহমদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করেন, মাথা থেকে টুপিটা পড়ে যায়, এতে বোঝা গেল সবসময় পাগড়ি থাকতো না। এছাড়া সাহাবিরা উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সময়, ঈদের সময় অনুষ্ঠানে পাগড়ি পরতেন। তবে পাগড়ি যে বহুত পড়তেন এটাও বোঝা যায়, কারণ টুপির হাদিস কম, পাগড়ির হাদিস অনেক বেশি। পাগড়ি পড়ার ফজিলতে রাসূলুল্লাহ সাল্লামের কোনো সহি হাদিস পাওয়া যায় না। পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব হবে, হাদিসটাকে মুহাদ্দিসরা জাল বলেছেন, ইমাম সুয়ুতিও জাল বলেছেন। তো পাগড়ি রাসূলুল্লাহ পড়তেন এটা সহি। তবে একটা জিনিস আপনাদের বলি, রাসূলুল্লাহ পোশাক হিসেবে বাড়িতে পাগড়ি পরে আসতেন, পাগড়ি পরেই বাড়ি যেতেন, মসজিদে রেখে দিতেন, একামত দিলে পড়তেন, এটা আরেক ধরনের, একটু আগে কি বলছিলাম সুন্নত প্লাস হয়ে যাবে রে ভাই। যারা পাগড়ি পড়তে চান ওজু টজু করে পাগড়িটা পরে আসবেন, আবার পরে বাড়ি যাবেন, মসজিদে ফরজ পাগড়ি পরে, পাগড়ি খুলে শূন্য হতে, আবার কোন শূন্য ফেল কথা বুঝতে পারেন। তবে পাগড়ি রসুল পড়তেন, অধিকাংশ পরে থাকতেন এটা বোঝা যায়।